সালাম আলাইকুম দু সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের কার্যক্রম গত বারোই মে থেকে শুরু হয়েছে যে কার্যক্রমটা চলবে আগামী জুন মাসের নয় তারিখ পর্যন্ত গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা আগস্ট মাসের মাঝামাঝি অথবা সেপ্টেম্বর মাসের একদম শুরু থেকেই শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো হিসাব করে দেখো তোমার হাতে কিন্তু একদমই সময় নেই এই কম সময় পরীক্ষার জন্য একটা ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করার জন্য প্রয়োজন একটা প্রপার গাইডলাইন প্রপার সাজেশান যে গাইডলাইনটা ফলো করলে যে সাজেশানটা ফলো করলে তুমি খুব সহজে প্রিপারেশান নিতে পারবে এবং পরীক্ষা একটা ভালো রেজাল্ট করতে পারবে সেক্ষেত্রে বন্ধুরা গত ভিডিওতে আরও আলোচনা করেছিলাম যে ফার্স্ট ইয়ারে ভালো রেজাল্ট করার বিকল্প কিছু নেই তুমি যদি ফার্স্ট ইয়ারে কোনো কারণে দু একটা সাবজেক্টে ইম্প্রুভ আসে অথবা খারাপ রেজাল্ট করো সিগ্রেট সেকেন্ড ক্লাস কিংবা থার্ড ক্লাস পেয়ে যাও তাহলে কিন্তু এই যে রেজাল্ট খারাপের যে বোঝাটা এটা কিন্তু কোনোভাবেই তুমি বাকি ইয়ারগুলোতে বয়ে নিয়ে যেতে পারবে না এবং চাকরির বাজার বলো নিজের একাডেমিক ক্যারিয়ার বলো সব কিছুতে কিন্তু তোমাকে পিছিয়ে দেবে আর ফার্স্ট ইয়ার একটা ভালো রেজাল্ট করতে পারলে এটা তোমার কনফিডেন্স লেভেল বাড়িয়ে দেবে এবং বাকি ইয়ারগুলোতে তোমার উপরে কিন্তু চাপ কমাবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা ফার্স্ট ইয়ারে ভালো রেজাল্ট করা খুবই সহজ এক দেড় মাস পড়াশোনা করেও অনেক ভালো একটা জিপিএ নিয়ে আসা যায় শিক্ষার্থী বন্ধুরা আমরা ক্র্যাশ কোর্স আগে থেকে চালু করেছে বেশ কয়েকটা ব্যাচ চালু হয়েছে তারা পড়াশোনা করছে আমাদের সাথে সেই সাথে আগামী পঁচিশে মে থেকে নতুন ব্যাচ শুরু হবে এবং মে থেকে থেকে জুন একটা নতুন ব্যাচ ব্যাচ পরপর আমরা রান করাবো তো এই দুইটা ব্যাচে আমরা স্টুডেন্ট ভর্তি নিচ্ছি আমাদের ক্র্যাশ কোর্সে তো একটু ভালো করে তোমাদেরকে দেখাতে চাই যে আমাদের ক্র্যাশ কোর্সে ভর্তি হলে তুমি কি কি সার্ভিস পাবা তোমাকে ভর্তি হতে বলছি এমনটা না বাট তুমি যদি আমাদের ক্র্যাশ কোর্সে আমরা যে রুলস মেনে পড়াশোনা করবো যে রুটিন করবো সেই রুটিন করে তুমি যদি নিজে নিজে পড়াশোনা করো তাহলেও কিন্তু হবে কোনো প্রবলেম নাই ঠিক আছে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে ফার্স্ট ক্লাস রেজাল্ট না করতে পারলে চাকরির বাজারে তোমাকে অনেকটা পিছিয়ে পড়তে হবে এই জন্য তোমার প্রথম লক্ষ্য হচ্ছে প্রত্যেক ইয়ারে ফার্স্ট ক্লাস রেজাল্ট নিয়ে আসা কিন্তু ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই রুটিন মাফিক আর রেগুলারলি পড়াশোনা করতে হবে এক্ষেত্রে তোমার সেরা সহযোগ হতে পারে কি আমাদের জানবিটি টিমটা কেন তুমি ভর্তি পাবো জানি টিমে দেশ সেরা সুনামধন্য শিক্ষকদের তৈরি সমাধান সহ হ্যান্ডল প্রত্যেকটা সাবজেক্টে হ্যান্ড নোট পাওয়া এই অ্যাপটা তো বই পড়ার সাজেশন পড়ার এখন আর সময় নাই এখন তোমাকে শর্টকাট তোমাকে জানতে হবে যে কোন কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসবে এটা জেনে ওই প্রশ্নগুলোর উপর বেশি বেশি করে কি দক্ষতা নিয়ে আসতে হবে তো ফাইনাল পরীক্ষার জন্য হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী শর্ট সাজেশন তোমরা জানো জাতীয় বিশ্ববিদ্যালয়ে হান্ড্রেড পার্সেন্ট কোমন সাজেশন থেকে কমন হয় তুমি যদি সাজেশন ভালো করে পড়তে পারো কমন হয় এসএসসি এইচএসসির মতো সৃজনশীল প্রশ্ন হয় না তারপর ফাইনাল পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সার্বক্ষণিক সাপোর্ট কারণ দেখো কলেজে তো ক্লাস করার সুযোগ পায়নি পাওনি কিভাবে লিখতে হয় কিভাবে পড়াশোনা করতে হয় কিভাবে ভালো রেজাল্ট করতে হবে এই যে একটা গাইডলাইনের প্রয়োজন জাতীয় বিষয় আমি তো জানি তোমরা অনেকেই এরকম স্টুডেন্ট আছো যে বইগুলো আসলে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস সম্বন্ধেই এখনো সঠিক ধারণা নাই তোমাদের হ্যাঁ কিভাবে কি করতে হবে এই সম্বন্ধে কিছুই জানো না কারণ কলেজে ক্লাস করার সুযোগ পাওনি তুমি তোমাকে এই জিনিসগুলো জানতে হবে না জানলে তো হবে না তো মোট বারোটা ক্লাস পাবে এই ক্লাসের মাধ্যমে জিনিসগুলো আমরা তোমাদেরকে শিখাবো প্রতিটি বিষয়ে সর্বনিম্ন তিনটি করে কমপ্লিট মডেল টেস্ট দিতে পারবে যাতে করে তুমি টাইম ম্যানেজমেন্ট শিখতে পারবে চার ঘন্টার পরীক্ষা তোমাকে বুঝতে হবে এখন তুমি বুঝতে পারছো আগে তো তিন ঘন্টা পরীক্ষা দিয়েছো এখন চার ঘন্টার একটা সম্পূর্ণ লিখিত পরীক্ষায় তো এই বিষয়গুলো জানার প্রয়োজন আছে তারপরে অ্যাপের মাধ্যমে সার্বক্ষণিক তুমি ডেইলি স্টাডি প্ল্যান পাবে প্রত্যেক দিন কতটুকু পড়লে তুমি শেষ করতে পারবা এটা তুমি জানতে পারবে তারপর সপ্তাহে দুটি করে কমপ্লিট মডেল টেস্ট দিতে পারবা প্রতি সপ্তাহে পরীক্ষা থাকবে সো নিজেকে যাচাই করার সুযোগ পাচ্ছে কন্টিনিউসলি নিজেকে একটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পারবে আর এখন যদি তুমি নিজে নিজে পড়তে চাও দেখবে যে কোনটা থেকে শুরু করবা কি পড়বা না পড়বা কিছুই বুঝে উঠতে পারবে না দেখবে যে পরের দিন তোমার পরীক্ষা আর পরীক্ষা দিয়ে কিছু পারতেছে না তবে আমাদের নির্দেশনার মতো পড়লে ফার্স্ট ক্লাস না পেলে বাকি ইয়ারের কোর্স তোমরা তোমাদের আমরা ফ্রি দেবো আমরা প্রত্যেক ইয়ারের কোর্স করাই তোমরা বুঝতে পারছো কিরকম আমরা একটা চ্যালেঞ্জ নিয়েছি তোমাদের সাথে তোমাকে যদি ফার্স্ট ক্লাস না পাওয়াতে পারি আমরা কে বাকি সব ইয়ারের কোর্স আমরা ফ্রি দেবো চ্যালেঞ্জ তো দেরি না করে ভর্তি হয়ে যাবো ঠিক আছে এটার কোর্স ফি কত মাত্র নয়শো টাকা নয়শো টাকা পুরা প্রথম বর্ষে একদম সাজেশন থেকে শুরু করে আমাদের যত সার্ভিস সবগুলো পেয়ে যাচ্ছ সেই সাথে অনার্স প্রথম বর্ষে সবগুলো সাবজেক্টের নোটসগুলো কিন্তু আমাদের রেডি হয়ে গেছে অ্যাকাউন্টিং ব্রোটানিক কেমিস্ট্রি ইংলিশ ইকোনমিক্স সেই সাথে এবার প্রথমবারের মতো আমরা ফিজিক্স এবং ম্যাথের সাজেশন রেডি করেছি তোমরা সেগুলো আমাদের থেকে সংগ্রহ করে নিতে পারো একবার সাজানো বোঝানো প্রত্যেকটা প্রশ্নের পাশে আমরা সাল উল্লেখ করে দিয়েছি যাতে করে তোমরা বুঝতে পারো কেন প্রশ্ন এগুলো গুরুত্বপূর্ণ ঠিক আছে আমাদের সাজেশনগুলো কিরকম সেটা একটু আমরা তোমাদেরকে যদি একটু দেখাই তাহলে আমরা তোমাদেরকে একটু বুঝাতে পারব আচ্ছা একটু সাজেশন সাজেশনগুলো হ্যাঁ যেমন ধরে নাও আমরা এই এই দর্শন ডিপার্টমেন্টের একটা সাবজেক্টের সাজেশন দেখাই আচ্ছা দেখো প্রত্যেকটা প্রশ্নের পাশে আমরা সাল উল্লেখ করে দিয়েছি তুমি কিন্তু নিজেও বুঝতে পারবে যে এই প্রশ্নটা এই যে এই প্রশ্নটাই এবার পরীক্ষার জন্য হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব ধরে নাও এবার পরীক্ষায় এই প্রশ্নটা অলরেডি চলে এসেছে ঠিক আছে এই প্রশ্নটা আসবেই দর্শন কাক করে এটা ধরো ফিলোসফি ডিপার্টমেন্টের একটা প্রশ্ন এভাবে আমরা সেই সব প্রশ্ন রেখেছি বাছাই করে তোমাদের জন্য নিয়েছি যে প্রশ্নগুলো এবার পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যাই হোক শিক্ষার্থী আমরা তোমাদের এইটুকুই বলবো কোর্সে জয়েন হয়ে যাও আর রেগুলারলি পড়াশোনা করো আশা করছি হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় ভালো করতে পারবে আর এখন থেকে রেগুলারলি আমরা ফার্স্ট ইয়ের বিভিন্ন প্রশ্নগুলো ভিডিও দিব আশা করছি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা হবে এই জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকো